এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো, কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে জেলে দিবেন না, কারণ জেলে থাকলে বঙ্গোপসাগরের নতুন ভিডিও আর আসবে না। সো প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। একটা শিশু ছোটবেলায় হাঁটতে শেখায় যতবার না পড়ে যায়, আজকালকার ছেলে মেয়েরা তার থেকেও বেশি প্রেমে পড়ে। হ্যাঁ, যাই হোক, কিছু কিছু ছেলে মেয়েরা তো ফেসবুকের ডিপিতে ঘাসলতা পাতার ছবি দেখেও প্রেমে পড়ে। অবশ্য ঠিক, 10-এ 10 পাইছো। কয়েক মাস প্রেম করার পর প্রেমিকা যখন ছবি পাঠায়, তখন প্রেমিক তো সাকিবের মতো কান্না করে। ছেঁকা খাওয়ার পরেও কেউ কেউ ভেজা বেড়াল হয়েও বাঘের মতো একটা গর্জন করে ফাঁস নিতে চায়। তোর মনে এই ছিল, তোর শিক্ষা না দিয়ে আমি ফাঁস নেব না। এই পানি ছুঁয়া বলতেছি, তোর খবর আছে, তোর খবর আছে। সো গাইজ, আজকে ফেসবুকের জাতীয় সোনা ময়না ও প্রাপ্তবয়স্ক বাবুদের নিয়ে। চলো তাহলে এক রাউন্ড লুডোই খেলি। মিস্টার টুইস্ট, ইয়েস, লেটস গো টুইস্ট। ফেসবুকে এঞ্জেল নামের কিছু ভিকারি আছে যারা বাদামের চেয়েও ভয়ঙ্কর। এরা 5 মিনিট চ্যাট করার পরে 500 টাকা বিকাশ চাইবে। তারপর আপনি তাকে আর কোনো রিপ্লাই না দিলে বলবে, তোর আইডি আমি খাইয়া দিব। কেন রে ভাই, তুই একজনের আইডি কেন খাবি? তোর বাসায় কি খাইতে দেয় না? নেই। ফেসবুকে কামলার সাথে সাথে চোখ অন্ধ অর্থাৎ কানা পাবলিকের অভাব নেই। এরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নিয়ে ফটো আপলোড করবে আর ক্যাপশন দিবে, তোমার হাতটা ধরে সারা জীবন হাঁটতে চাই। কেন রে ভাই, তুই কানা নাকি অন্য একজনের হাত ধরে হাঁটবি? নাকি জলিল তোর চোখে অ্যাসিড মেরেছে? ফেসবুকটা দিনে দিনে যেন ধনেপাতার চাটনি হয়ে যাচ্ছে। একটা কিছু পাইলেই পোস্ট করে বলবে, লিংক লাগলে ইনবক্সে আসেন। কেন রে ভাই, তোর জিনিস তুই একা দেখ। ইনবক্সে লিংক দিয়ে কি তুই নিজেকে পর্নহাবের ডিরেক্টর দাবি করিস? গুলিস্তান থেকে কোনো কিছু কেনা আর ফেসবুকে প্রেম করা একই কথা। তবু এই ফেসবুকে অনেকেই প্রেম করেই যাচ্ছে। কারো কারো প্রেম অনেক গভীর হয়, আবার কারো কারো প্রেম ওই মেসেঞ্জারের চ্যাট বক্সেই সীমাবদ্ধ থাকে। যাদের প্রেম ওই মেসেঞ্জারের চ্যাট বক্সেই সীমাবদ্ধ থাকে, তারাই এক সময় বলে চ্যাট করতে করতে কাউকে ভালোবাসলে তাকে চ্যাটের ভালোবাসা বলে। ঠিক কথা বলেছেন স্যার। অনেকে আবার ফেসবুকের টিভিতে ক্যাটরিনা দীপিকা নয়, মাইয়া মায়ের ছবি দেখেও প্রেমে পড়ে। প্রেমে পড়ার পর সোনামণি ময়না বাবু বলতে শুরু করে। ওই বান্দর, ওই ঘাটাস, ভম্ব, ছাগলা, গরু, ব্যাঙ্গের বাচ্চা, তোরে আসার দিম। তারপর বাবুদেরকে নিয়ে ফেসবুকে পোস্ট করতে করতে আর প্রেম করতে করতে 4-5 বছর কেটে যায়। 4-5 বছর কেটে গেলেও তাদের জান সোনামণি ময়না বাবু তখনও বড় হয় না। এসব প্রেমিক প্রেমিকেরা বাবুই রয়ে যায়। আর এই জন্যই বাংলাদেশে দিন দিন বাবুর সংখ্যা বেড়েই যাচ্ছে, সেটা 1 বছর বয়সের হোক কিংবা 18+ বয়সের হোক। বয়সের কথা থেকেই মনে পড়লো বাঙালির হ্যাশট্যাগ ক্রাশ পোস্টের কথা। বাই দ্য ওয়ে, মা মেয়ের বয়সের অঙ্কে মা ও মেয়ের বয়স সেম হওয়া অঙ্কগুলো ভুল ছিল না, কারণ মা ছিল পূর্ণিমা আর জয়া অসম। এরা নাকি বাপদাদাদেরও ক্রাশ ছিল। আর এরা ডেটলের মতো 99.99% জীবাণু নয়, ছেলেদের মন ধ্বংস করেছে শক্তিশালী মেকআপ দিয়েই। আর মাইয়া মাই ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেই দোষ। হাই, আমি মাহি, ফেয়ার অ্যান্ড লাভলি। তাহলে দেখা হচ্ছে আমার সাথে। এ, তুমি তো হিউজ অবদ্রম। আর ভাই, ফেসবুকে এমন কিছু স্মার্ট বালক আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন বন্ধুর কাছ থেকে বিড়ি ধার করে খায়, অথচ গার্লফ্রেন্ডের সাথে থাকলে দোকান থেকে মিনারেল ওয়াটার কিনে খায়, সেটা আবার ফেসবুকে পোস্ট করে। আমি দেখছি। লজ্জা করলো না বলতে? নেই। আরেক দল পাবলিক আছে যারা প্রচুর ধনী, তারা পাবলিক ফিগারের পোস্টে কমেন্ট করে হয়েছে গরিবের আম্বানি। এবার আসি একদল সেন্টিমেন্ট জনতার কাছে। প্রত্যেকের ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমন কিছু সেন্টিমেন্ট, আই মিন ফরওয়ার্ড করে জনতা আছে। মেয়ে তো কোনো লজ্জা শরম নাই, সে তো অনেক ফরওয়ার্ড মেয়ে। এই সেন্টিমেন্ট একটা মেসেজ 14 জনকে পাঠিয়ে বলবে, এই মেসেজটি 69 জনকে পাঠালে আপনি ভালো খবর পাবেন। হ্যাঁ, ভালো খবর তোমাকে স্ত্রী করে সমান বানিয়ে পাঠানো হবে। তারপর তুমি হলুদ সাংবাদিকদের নজরে পড়ে যাবে এবং সংবাদের শিরোনাম হবে, এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। বাট হাউ ইট পসিবল? জানি না। ওয়েট, আজকাল তো নিউজ চ্যানেলগুলো ফেসবুকে এসে ফেসবুকটাকে ঢাকা সিটি ড্রেন বানিয়ে ফেলছে। এইসব সাংবাদিকরা মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে নেশা করে, আর যখন অভাবে পড়ে তখন ড্রেনের গন্ধ শুকে নেশা করে। কমেন্ট মানে কোনো কিছু সম্পর্কে ভালোভাবে দেখে শুনে বুঝে সেটার সম্পর্কে মন্তব্য করা। কিন্তু এমন কিছু পাবলিক আছে যারা কোনো কিছু না দেখেই কমেন্টস করে, তাদের কাছে মনে হয় কমেন্টস করার জিনিস তাই করতে হবে। মারো মুজি মারো।
আর ভাই এমন কিছু পাবলিক আছে যারা কমেন্ট বক্সে এসে তেল মারা শুরু করে। আরে ভাই কমেন্ট বক্সে তেল না মেরে রাজনীতিতে ঢুকেন কাজে লাগবে। এবার আছে কিছু গ্লিসারিন ইউজ করা আম জনতার কাছে। এইসব গ্লিসারিন ইউজ করা আম জনতা কারণে অকারণে না বলে আপনাকে মেসেঞ্জারে কল করে বসবে, বিশেষ করে আননোন মেয়েদের অ্যাক্টিভ দেখলেই তো কলিং। এইসব পাবলিকের জীবনটা গ্লিসারিনের মতো স্লিপারি, তাই স্লিপ করেই তাদের কল বাটনে ক্লিক পড়ে যায়। আর প্রত্যেকটা মেয়ের ইনবক্সে এমন একটা ধৈর্যশীল ছেলে থাকবেই যে হাজার মেসেজ করে রিপ্লাই না পেয়েও তিন বেলা মেয়েদের খোঁজ খবর নেয়। এইসব মানুষের বাস্তবতা বোঝার বুদ্ধি আছে কিন্তু বোধটা নাই, আর তাদের বোধ থাকলেও খাটো। ঠিক কথা বলেছেন স্যার। অনেক ছেলে আবার ইনবক্সে পাত্তা না পেয়ে কমেন্ট বক্সে এসে সুন্দর সুন্দর কথা বলে মেয়েদেরকে পটানোর চেষ্টা করে। আরে ভাতিজার, কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কথা বলে যদি মেয়ে পটানো যেত তাহলে রাস্তার পাশে ইঁদুরের ঔষধ ও পাগলামলম বিক্রেতা ছেলেটার পিছনে আর সুন্দর সুন্দর মেয়েদের লাইন লেগে থাকতো, কারণ এগুলো বিক্রির জন্য তারাও খুব সুন্দর সুন্দর কথা বলে। বুঝলে ভাতিজারা? হিসাব বোঝো না, ফেসবুকে যখনই দেখবেন কারো প্রোফাইল লক করা তখনই বুঝে নেবেন জীবজন্তুগুলো চিড়িয়াখানায় বন্দি আছে। সো এদেরকে আর বেশি কিছু বলবেন না। গলে মালে গলে মালে পীড়িত করো না, যা কেওড়া। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল, ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাই।